হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, খুব ভালো আছি। আজকে ফাগুন, ফাগুনের অনেক খেলা আছে জানো তো। তোমাদের আজকে ফাগুনেগুলো দেখাবে। ফাগুনা এই নোংরা করে খেলাগুলো নিয়ে তোর জন্য আমি ওকে একটা এরকম একটা বড় একটা প্যাকেটে এগুলো ভরে দিয়েছি। ও সবসময় ওগুলো চাইতে থাকে যে আমাকে ওগুলো এনে দাও আবার, আর আমি সব খেলবো। তো খাটে ছড়াতে থাকে, তো জিনিসগুলো নষ্ট হচ্ছে দিন দিন। তো ভাবলাম চলো একটা ভিডিও বানিয়েই দিই, খেলাগুলো পরে তো দেখতে পারবে না ফাগুন, যে এগুলো কত সুন্দর সুন্দর ফাগুনে খেলা ছিল। তো চলো ফাগুন দেখিয়ে দাও তোমার কী কী খেলা আছে। প্রথমে কি দেখাবে ফাগুন? এটা কি? এই দেখো ফাগুনের একটা কি আছে, এটা ছুটকি। হ্যাঁ, এটা ছুটকি ফাগুনে। দেখি দাও, আগে দেখিয়ে দিই সম্পাকে ভালো করে। এই দেখো ছুটকি, এটাকে ও ভালো করে দেখাতে হবে তো। দাঁড়া, ওর বেনি আছে দুটো, দুদিকে বেনুনি করেছে ছুটকি। এই দেখো বেনুনি, দেখো এই দেখো একটা কি সুন্দর ঘাগরা পরেছে ছুটকি। বাহ, এটা হয়ে গেল। এবার এবার নেক্সট কি দেখাবে ফাগুন? তোমাদের ফাগুন দেখো আর কি কি খেলা রেখেছে নিজের কাছে, দেখাও। আরে বাস, ভীম, ছোটা 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 ভীম, কি যে ভুলে গেছি, ইয়ারো কাহে ইয়ার সবকা মদদকার, ছোটা ভীম, ছোটা ভীম। দেখো ভীম একটা হাতে লাড্ডু রেখেছে, এই দেখ লাড্ডু খাও ফাগুন। ভীম না জানো, এই লাড্ডু খেয়ে নিলে না অনেক স্ট্রং হয়ে যায়, তখন সব গুন্ডাদিকে ঢিসম ঢিসম করে মারতে পারে জানো। এটা এই লাড্ডুটা খেলেই ভীম স্ট্রং হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়। আই এম স্ট্রং বলে ভীম। তুমিও লাড্ডু খাবে বেশি করে। কি সুন্দর না ভীমটা! ওর বাবা না কলকাতা গিয়েছিল, তখন এই খেলাগুলোর জন্য নিয়ে এসছে। আর যখনই ও জেদ করতো খেলা কিনে দাও, খেলা কিনে দাও, তখন ওকে একটা করে আমরা এই খেলাগুলো দিতাম। তো চলো এবার নেক্সট কি দেখাবে ফাগুন, দেখি আর কি আছে ফাগুনের কাছে। ও দেখছো মোটু পাতলু, ইয়ে মোটু পাতলু আছে ফাগুনের কাছে দুটো একসাথে। মোটু পাতলু দেখো তোমরা কেউ, আমি জানি দেখো অনেক বাচ্চারা না মোটু পাতলু দেখে, আমিও দেখতাম এক সময় জানো, ওটা মোটু পাতলু দেখতাম। এটা নিয়ে ফাগুন ফটো করেছে, ফটো সেশন হয়েছে ফাগুনে মোটু পাতলু নিয়ে। আবার দেখ পাতলু দেখ পিছনে, এটা কি চুল একটা, আর গোটা মাথা টাকলু, টাকলু পাতলু একে বলে জানো। ওটা পাতলু মানে হচ্ছে ও পাতলা, ওই জন্য ওকে পাতলু বলে। আর মোটু, এই দেখো মোটুকে কেন মোটু বলে, কারণ ওর না ভুড়ি আছে এতটা ভুড়ি, ওই জন্য ওকে মোটু বলে। দেখো মোটুরও বেশি চুল নাই, পিছন থেকে একটু চুল আসি গাল কালু। আর কি আছে দেখো, মুছুয়া আছে ফাগুন, দেখো মুছুয়া জ্যাকেট পরেছে, ব্ল্যাক কালারে রেড কালারের পাঞ্জাবি পরেছে, হলুদ কালারের প্যান্ট পরেছে, আর ব্ল্যাক কালারে কি পরেছে দুটো। তো মোটু পাতলু দেখান, তোমাদের দেখিয়ে দিল ফাগুন, এবার আচ্ছা দেখো হয়েছে, আচ্ছা দেখো হয়ে গেছে। এবার নেক্সট দেখিয়ে দাও আর কি আছে ফাগুনের কাছে, এগুলো আমি ভরে দিতা করতে। ও পিঙ্ক কালারের কুকুর আছে, এই দেখো পিঙ্ক কালারের কুকুর। গাড়ি কিনেছিল ফাগুন অনেক আগে, কিন্তু দেখো ওর হাতটা উড়ে গেছে, এরকম নেই কোথায় উড়িয়ে ফেলে দিয়েছে। আমি কিছুদিন দেখছিলাম ওই হাতটা হারিয়ে গেল তোমার, দেখো ওর হাত নেই। জিপ গাড়ি বুম, দেখি আমি দেখি, দেখবা
আমি একবার দেখাই তোমার মাথার উপর দিয়ে যাবে গাড়িটা। আর কি আছে এবার তোমার বেবিটা দেখে দাও যে দুধু খাই বোতল দুধু আসে হাতে ফাগুনের কাছে একটা কি সুন্দর বেবি আছে দেখো এই বেবিটার হাতে দেখবে বোতল দুধু রাখা আছে এই দেখো আর এমনি করে ও মুখে ভরে নেবে দেখো এই দেখো দুধু খাচ্ছে ছেড়ে গেল খাবো না এর আবার একটা টুপিও আছে ও ছাড়িয়ে দিয়েছে দেখো তো টুপিটা ছাড়িয়ে দেয় ফাগুন রাখে না এত বদমাস কেন ওকে ঠান্ডা লাগে না তোমার বেবি হয় না ছোট বেবি ওকে ঠান্ডা লেগে যায় তো হয়ে গেল এবার আর কি আছে ফাগুনের কাছে বেবিও দেখানো হয়ে গেল ওই তো তোমার ডোরেমন ওকে দেখাচ্ছ না ডোরেমনকে দেখো ওটা তাহলে কি দেখাবে ব্যাগ আমার পার্সকে নিয়ে নিয়েছে ফাগুন দিন দিন একটা চোর হয়ে যাচ্ছে জানো তোমরা ও সব জিনিস আমাদের না বলে লুকিয়ে নেয় আর তারপর যখন আমরা খোঁজাখুঁজি করি তখন ও মনেই করতে পারে না কোথায় রেগেছে তারপর আমরা অনেক কষ্টে ওকে মক্কি একটু আর তারপর ভয়ে বলতে তো পারি না তারপর আমরাই বুদ্ধি লাগিয়ে আবার খুঁজে বার করে দেখি যেমন এই পার্সটা হচ্ছে আমার বিয়ের আগেকার ও এটা নিয়ে দখল করে নিয়েছে আমাকে দেয় না আর দেখাও আর সব শেষ হয়ে গেছে এবার একটাই বেবি পড়ে আছো একটাই পুতুল পড়ে আছে সেটা হচ্ছে ডোরেমন দেখে দাও ডোরেমনকে সব খালি হয়ে গেল আর নেই কিছু সব নেই এবার খালি এবার শুধু ডোরেমনটা পড়ে আছে দেখিয়ে দাও ডোরেমনকে দেখাও অদ্ভুত এটা এই দেখো ডোরেমন আছে ফাগুনের কাছে এই দেখো ডোরেমন 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 লেখা আছে এইটা হচ্ছে ফাগুনের ফেভারিট শস্য ফাগুন নিয়ে থাকে একে তো সব তোমরা দেখলে ফাগুনের কতগুলো বেবি আছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা তাহলে একটা লাইক দিয়ে দিও আর যদি ফাগুন নিয়ে তোমাদের বলো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও বাই বাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও বলছিলে আর যদি ফাগুনকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই 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 বাই